আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা, এটা যদি মনে করেন বাংলাদেশে আপনারা সরাসরি মনে করেন একটা মনে করেন আপনার তাফসির মাহফিল করে, এরকম যদি সরাসরি আপনারা প্রচার করতেন তাহলে কত ভালো হতো না? তাহলে মানুষের ভুল থাকলে ভুল ভালো ভেঙে হতো, যাইতো। কিন্তু কিন্তু মুমিন মুসলমানদেরকে তো একটা ভীতির কারণ আছে, কারণ হচ্ছে অনেক মুসলমান আছে জঙ্গি, তারা আমাদের কল্লা ফালাই দিবে, কিছু বলতে গেলেই কল্লা ফালাই দিবে, সত্য না কথা এটা কোরআন হাদিস থেকে বলতে না গেলেও কল্লা জঙ্গি, ফালাই এটা দিবে। আমরা যদি শুধু জিজ্ঞেস করি মোহাম্মদের কয়জন বিবি না ছিল আপনি এই এবং কয়জন দাসী ছিল, এই কথা বললে কল্লা ফালাই দিবে। এবং আমরা যদি একদম সত্য কথা, এটা হচ্ছে একদম জেনুইন, মানে কোরআন হাদিসে, মানে কোরআন হাদিসে একদম বলা আছে, এবং মানে হযরত মুহাম্মদের অথেন্টিক জীবনী থেকে পাওয়া যায় যে মুহাম্মদের দাসী ছিল, দাসীর সাথে মুহাম্মদের যৌন সম্পর্ক ছিল, এবং ইব্রাহিম নামক একটা বাচ্চাও পয়দা করেছে হযরত মুহাম্মদ মারিয়া কিপ্তিয়া নামক একজন দাসীর গর্ভে। মারিয়া কিপ্তিয়াকে উপহার হিসেবে পেয়েছিল, সে একটা রাজা উপহার দিয়েছিল মারিয়া কিপ্তিয়া নামক একটা দাসীকে, সেই দাসীর গর্ভে হযরত মুহাম্মদের সন্তান জন্ম হয়েছিল বিবাহ ছাড়া, সেই সন্তানের নাম ছিল ইব্রাহিম, সেই সন্তানটা অল্প বয়সে মারা যায়। ঠিক আছে, এই জিনিসগুলা একদম সঠিক রেফারেন্স সহ আছে আমাদের কাছে। এই কথাটা যদি ভাই আমি ঢাকা সহ বাংলাদেশের কোনো এলাকায় গিয়ে যদি খালি জিজ্ঞেস করি যে মারিয়া কিপ্তিয়ার গর্ভে যে সন্তানটা জন্মাইছিল সেটা কার কার এটা বাপ কে ছিল, তাহলেই তো আমার জবাই দিয়ে দিবে, এটা তো সত্য কথা। না যদি আপনি ভুলভাল রেফারেন্স, যদি ভুলভাল আপনি ভুলভাল ভুলভাল রেফারেন্স দেন তাহলে তো আপনি ভুলভাল কলাপ পড়ে রেফারেন্স যাবে। দিলে, ভুলভাল রেফারেন্স দিলে মানে আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা যদি ভুল কেউ প্রমাণ করতে পারে, আপনি পৃথিবীর যে কোনো ইসলামিক স্কলার কে নিয়ে আসেন, পৃথিবীর যে কোনো ইসলামিক স্কলার কে নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মারিয়া কিপ্তিয়া নামক যৌন দাসী ছিল হযরত মুহাম্মদের, তার গর্ভে ইব্রাহিম নামক সন্তানের জন্ম দিয়েছিল হযরত মুহাম্মদ। ইবনে কাথিরের বই, ইবনে কাথির হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় স্কলারদের একজন, ইবনে কাথিরের বইতে এটা হ্যাঁ, স্পষ্ট ইবনে ভাবে, কাসিম হ্যাঁ ইবনে কাথিরের বইতে এটা স্পষ্ট ভাবে লেখা আছে মারিয়া কিপ্তিয়া কে মনে ছিল। করেন এই কি আপনাকে এত কথা বলার ভাই মনে করেন ইয়া নেই, এত কথা বলার দরকারও নেই, আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাবো, ইবনে কাথিরের বই থেকে দেখা দিব, একটু অপেক্ষা এখন করেন, আপনি আমি যদি আপনাকে মনে করেন এই একটু অপেক্ষা করেন, আমি আপনাকে ইবনে কাথিরের বই থেকে সরাসরি দেখা দিচ্ছি। এটা হচ্ছে ইবনে কাথিরের বই আল বিদায়া ওয়ান নিহায়া, আপনি পৃষ্ঠা নম্বর লিখে রাখেন 497 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে, ডাউনলোড লিঙ্কও দেয়া আছে, হ্যাঁ 497 497 নম্বর পৃষ্ঠা। এইটা টাইটেল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদীগণের বিবরণ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদী ছিলেন দুইজন, তাদের একজন মারিয়া বিনত শামউন কিপ্তি মিশরি, আলেকজান্ড্রিয়ার শাসনকর্তা যুবরাজ ইবনে মিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে তাকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। উপহার সামগ্রীর মধ্যে সঙ্গে আরো ছিলেন তার বোন শিরিন। এটা নিচে যদি যান দেখেন বর্ণনাকারী বলেন মারিয়া ছিলেন সুন্দরী ও গৌরবর্ণ, তার সৌন্দর্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগ্ধ হন। ঠিক আছে, আপনি আরো যদি নিচে যান তাহলে পড়তে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়া কিপ্তিয়াকে অত্যন্ত পছন্দ করতেন, তিনি ছিলেন সুন্দরী ও মনোহর কেশ কোকড়ানো কেশধারিণী। আরো যদি নিচে যান পড়তে পারবেন, পরে তিনি মালিকানা সূত্রে মারিয়া রাদিয়াল্লাহু এর সঙ্গ ভোগ করলেন এবং তাকে মদিনার উঁচু এলাকায় অবস্থিত বানু নাজিরের নিকট হতে প্রাপ্ত বাগান সমূহের একটিতে স্থানান্তরিত করলেন। গ্রীষ্মকালে তিনি সেখানে উন্নত মানের খেজুর বাগানে বাস করতে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তার সাথে যাতায়াত করতেন, তিনি ছিলেন চরম ধর্মপ্রাণ মহিলা। তারপরে নিচে দেখেন, অন্যদিকে মারিয়ার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিমের জন্ম হয়। ঠিক আছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবিগণ এতে ঈর্ষাবোধ করলেন এবং মারিয়ার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান লাভে তাদের মন ভারী হয়ে গেল। তিনি বলেন মারিয়া সন্তান জন্ম দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সন্তান তাকে মুক্ত করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। এটা কিন্তু তার মানে কি? তার মানে হচ্ছে মারিয়া ছিল দাসী, তার সন্তান জন্মদানের মাধ্যমে সেই সন্তান তাকে মুক্ত করে দিয়েছে, তার মানে দাসীর দাসীর সাথে হযরত মুহাম্মদ যৌনকর্ম করে ইব্রাহিম নামক সন্তানের জন্ম দিয়েছে, তার সন্তান তাকে মুক্ত করে দিয়েছে। এই কথাটার মানে আপনি বুঝেছেন যে এই সন্তানটার জন্ম হওয়ার কারণে মারিয়া কিপ্তিয়া মুক্ত হয়েছে, তার আগ পর্যন্ত সে দাসী ছিল, দাসীর সাথে হযরত মুহাম্মদ থেকে মুক্ত। তারপরে দেখেন আরো অনেক, এই যে এই বইটার তারপরে দেখেন 499 নম্বর পৃষ্ঠা, এখানে দেখেন আপনারা, তিনি বলেন মুকা ওয়াকিস নামক অভিহিত জনকের সেনাপতি ও রাজা মারিয়া নাম নিয়ে এক যুবতী কীর্তি রাজকন্যাকে উপহার পাঠালে তার সঙ্গে তার এক যুবা বয়সে চাচাতো ভাইকে উপহারের অন্তর্ভুক্ত করলেন। রাসূলুল্লাহ তার সঙ্গে নিভৃত বাসে মিলিত হলেন, একদিন গিয়ে দেখতে পেলেন যে তিনি ইব্রাহিমকে গর্ভে ধারণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন তার গর্ভ দৃশ্যমান হয়ে উঠল, সে তাতে অস্থির হয়ে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবতা অবলম্বন করলেন। এইটা হচ্ছে
আপনাকে আমি নাম্বার দিয়ে দিয়েছি, আল বিদায়া ওয়ান নিহায়া বইয়ের 497 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 499, 500 এই পৃষ্ঠাগুলো আপনি পড়েন। আপনার বাসায় যদি থাকে আপনি পড়েন, আমি শর্ট করে রাখছি এটা নাম্বারটা, মাদ্রাসা যেহেতু পড়েছেন এই বইটা। আমি ওইটা আরেকটা বইয়ের নাম আমি আপনাকে বলে দিই, আরেকটা বইয়ের নাম বলে দিব, বলেন সমস্যা নেই। আপনি আল হিদায়া বইটা তো নিশ্চয়ই পড়েছেন, মাদ্রাসাতে তো এটা টেক্সটবুক, আল হিদায়া বইটা পড়েছেন না? হানাফি মাযহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে আল হিদায়া। এই আল হিদায়া গ্রন্থে আপনি যদি যান তাহলে আপনি পৃষ্ঠা নাম্বার আপনাকে আমি বলে দিচ্ছি, 296, 295, 96, 97 পৃষ্ঠাতে যাবেন। অধ্যায়ের নাম হচ্ছে দাসির উম্মে ওয়ালাদ হওয়া, দাসির উম্মে ওয়ালাদ হওয়া। এই চ্যাপ্টারটা আপনি ভালো করে পড়বেন, দাসির গর্ভে যে সন্তান জন্ম দিলে সেই সন্তানের বাপ কে হবে, সেই বিষয়টা এখানে পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে। আপনি যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটা কেনেন তাহলে আপনি পাবেন, এটা পাবেন 295 নম্বর পৃষ্ঠা থেকে 296, 97, 98 নম্বর পৃষ্ঠা আপনি পড়ে দেখবেন। দাসির গর্ভে মুসলমানরা সন্তান জন্ম দিতে পারে, দাসির সাথে সেক্স করতে পারে, দাসির সাথে সেক্স বৈধ। এখন আপনাকে আমি কোরআনের আয়াত বলে দিচ্ছি, সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াত পড়বেন, সূরা আল আজাবের 50 নম্বর আয়াত পড়বেন, সূরা নিসার 24 নম্বর আয়াত পড়বেন, সূরা নিসার 24 নম্বর আয়াতের সাথে ইবনে কাথিরের তাফসির পড়বেন, তাফসিরে জালালাইন পড়বেন, সূরা নিসার 24 নম্বর আয়াতের তাফসির, ঠিক আছে? এই সমস্ত জায়গায় পরিষ্কার ভাবে বলা আছে যে যুদ্ধবন্দী নারী বা দাসীর সাথে সেক্স করা জায়েজ, ঠিক আছে? বিবাহ ছাড়া দাসীর সাথে সেক্স করা, দাসীবাদীর সাথে সেক্স করা যায়, এগুলো পরিষ্কার ভাবে এই সমস্ত জায়গায় বর্ণনা করা আছে। আমি আপনাকে বই থেকে এখন দেখিয়ে দিতে পারবো, দেখাই দিবো এখন আপনাকে বই থেকে। থাক, আপনারা দেখাই দিবেন এখন কথাটা, এটা না কথাটা হচ্ছে আপনার যা কিছুই হয় আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথাটা বলেন নাকি, সব দোষ যদি তার হয় তাহলে এই পৃথিবীতে অশান্তিটা কারা করলো? না না দোষ ভাই, শুনেন, আপনি যদি এখন মুহাম্মদ কে ফলো করে যদি আপনি আপনার বাসার কাজের লোকের সাথে সেক্স করা শুরু করেন, ব্যাপারটা তো ভালো হবে না, তাই না? ব্যাপারটা কি ভালো হবে বলেন? এটা তো মনে করেন এই কাজ কারা করবে, এই কাজ করবে মনে করেন নাস্তিক কমিউনিস্ট যারা আছে, এরাই এই কাজটা পছন্দ করে। নাস্তিকরা কখনো দাসের সাথে সেক্স করে না, আল্লাহ এবং মুহাম্মদ দাসের সাথে সেক্স করাটা বৈধ করে দিয়ে গেছেন, আপনাদের মুমিনদের জন্য এটা একটা বৈধ কাজ। আপনি করতে পারবেন না, নবী মোহাম্মদ না আপনাদের অনুকরণীয় আদর্শ? শুনেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করে না, এটা যেটা করে না ওটা আমরা স্বীকার করতে পারবোই না। এটা মনে করেন, এটা যদি আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোন ইসলামিক আলেম যদি এটা দাবি করে যে মারিয়া কিপ্তিয়া নামক দাসের সাথে হযরত মুহাম্মদ সেক্স করে ইব্রাহিম নামক সন্তানের জন্ম দিয়েছিল, এই কথাটা মিথ্যা, এটা যদি পৃথিবীর কোন ইসলামিক আলেম দাবি করে এবং সে যদি প্রমাণ করতে পারে, আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইবো, পায়ে ধরে আপনার কাছে মাপ চাবো। আমি আপনাকে এখন না আমার কাছে চাইতে হবে না, আপনি সৌদি আরবের সর্বোচ্চ মানে শরিয়া কাউন্সিল যেটা আছে, সৌদি আরবের যে শরিয়া কাউন্সিল আছে, সৌদি আরবের সবচেয়ে বড় স্কলার, তাদের ওয়েবসাইট হচ্ছে islamqa.info, আপনি লিখে রাখেন islamqa.info, এখানে ঢুকে আপনি মারিয়া কিপ্তিয়া লিখে সার্চ করবেন, সেখানে সৌদি আরবের সবচেয়ে বড় স্কলার সেখানে প্রশ্নের উত্তর দেন, ইসলামিক প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ, সেখানে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে মারিয়া কিপ্তিয়া কে ছিল, সেখানে আপনি সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক স্কলার বলে দিবে যে মারিয়া কিপ্তিয়া ছিল হযরত মুহাম্মদের যৌন দাসী, ঠিক আছে? বলেন, এই কথা আমার না, পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার, সৌদি আরবের সবচেয়ে বড় ইসলামিক স্কলার দ্বারা এটা সত্যায়িত যে মারিয়া কিপ্তিয়া ছিল হযরত মুহাম্মদের যৌন দাসী এবং যৌন দাসীর গর্ভে হযরত মুহাম্মদ ইব্রাহিম নামক সন্তানের জন্ম দিয়েছিল। ইবনে কাথিরের যদি বইয়ের রেফারেন্স আপনাকে আমি দেখিয়ে দিয়েছি, তারপরে আপনি বলতেছেন যে না এটা মানে হযরত মুহাম্মদ করে নাই, এগুলা কি বলেন ভাই? না ভাই, এটা আমি মানতে পারবো না, এটা আমি মনেও আনতে পারবো না, অসম্ভব। আপনি যেটা পড়াই শোনাই, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি আপনি প্রমাণ করতে পারেন যে মারিয়া কিপ্তিয়া দাসী ছিল, তার সাথে সেক্স করছিল মুহাম্মদ এবং ইব্রাহিম নামক সন্তানের জন্ম দিছিল, এটা ভুল, এটা প্রমাণ করেন তাইলে আমাকে, আমি আপনাকে যথেষ্ট রেফারেন্স, আপনাকে আমি যথেষ্ট রেফারেন্স আরো দিতে পারি, মারিয়া কিপ্তিয়া যে যৌন দাসী ছিল সেটা রেফারেন্স আরো অসংখ্য রেফারেন্স আছে আমার কাছে। আপনি আপনাকে আপনার রেফারেন্স আমি মানে আপনি আপনি ইবনে কাথিরকে বাতিল করে দিলেন, মানে ইবনে কাথির ভুল লিখছে না আপনার, না আপনি যে আপনার ওই কথাটা বলতেছেন কোনটা, আপনার এর ব্যাপারটা আনতেছেন, আপনার যৌনকর্মীর কথাটা আনতেছেন, এটা আমরা ইউজ করি না, এটা আপনার নাস্তিক যারা আছে, কমিউনিস্ট যারা আছে, মনে করেন ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, মুহাম্মদ কি নাস্তিক কমিউনিস্ট ছিল? তাদের না না, মোহাম্মদ কি নাস্তিক কমিউনিস্ট? না এটা আপনারাই, সে তো দাসীর সাথে সেক্স করতো না, এই সেক্স শব্দটা এটা আপনারাই ইউজ করেন, এটা আমরা মনে করেন মুসলিম যারা আছে,
সেক্স শব্দের অর্থ হচ্ছে যৌনকর্ম। এটা একটা ইহুদি, মোহাম্মদ দাসের সাথে যৌনকর্ম করতো। আচ্ছা যান, আমি সেক্স বাদ দিলাম, তাহলে আমি কি বলবো বলেন? যৌনকর্ম কি বলবো? আকাম বলবো, আকামত বলবো, আকাম বললে ভালো হবে? ওটা আপনার খুশি, আপনি বলতেই পারেন। আপনার তো না না মনে না, করেন আপনি হযরত হচ্ছেন মোহাম্মদ, ওই হযরত পথে মোহাম্মদ চলে গেছেন আপনি। 11টা বিবি ছিল, তারপর আবার সে দাসীর সাথে, দাসীকেও করতো, দাসীকেও বিছানায় তুলতো। এটা তো না আমাদের এটা কথা না, আমি মানতে রাজি নয়, এটা আর আমাদের কথা না, আপনাকে আমি এটা এইমাত্র নিয়ে আপনার রেফারেন্স সাথে আমি দেখিয়েছি। মার্কেটিং এও যাব না। না না, এইমাত্র আপনাকে আমি রেফারেন্স দেখিয়েছি, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এটা পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে। আমার কথা না তো, ইবনে কাথিরের কথা এটা। এটা কি নাস্তিকরা বানাইছে? আপনার সাথে আমি এ নিয়ে না না, আপনি মনে আমাকে করেন বলেন, আপনার সাথে হযরত আমি এ নিয়ে মোহাম্মদ, মার্কেটিং এ আপনাকে যেতে যে চাচ্ছি রেফারেন্স না। দেখালাম, না না, আপনাকে যে রেফারেন্স দেখালাম, এখন আপনি রেফারেন্সে চেক করে দেখবেন, চেক করে দেখবেন যে হযরত মোহাম্মদের দাসীর অবশ্যই চেক সাথে করে সেক্স দেখবো করতো কিনা। আপনি এটা রেফারেন্স চেক করে দেখবেন, এখন। আপনার এক নাম্বার কাজ হচ্ছে যে কোনো রেফারেন্স চেক করে দেখবেন হযরত মোহাম্মদ দাসীকে, দাসীর সাথে সেক্স করতো কিনা, ঠিক আছে? এখন আপনি যে আমি বললেন এটা যে নিয়ে নাস্তিক আপনার সাথে, কমিউনিস্টরা, নাস্তিক কমিউনিস্টরা এগুলা করে, কিন্তু আমি তো দেখলাম যে হযরত মোহাম্মদ এগুলা বেশি করতো। হযরত মোহাম্মদের 11টা বিবি থাকার পরেও সে দাসীকে লাগাইতো, এগুলা কি ভাই? দাসীকে মানে দাসীকে কেন করতে হবে? এটা আপনারাই লাগাই দেবেন মনে করেন, না না, এখানে ভাই আপনার আপনি এটা আমাকে কোনো আপনাদের অভ্যাস রেফারেন্স আছে মনে দেখাতে করেন। পারবেন যে মানে নাস্তিকরা কোনো দাসীর সাথে সেক্স করে, এরকম কোনো রেফারেন্স আমাকে দেখাতে পারবেন? দেখান তাইলে আমাকে। অবশ্যই আপনার অভাব নেই, না না আপনি না, মনে করেন দেখান আপনার, আমাকে আপনি রেফারেন্স, যেটা পুশ আপ করতেছেন রেফারেন্সটা আপনি। দেখান, রেফারেন্স দেখান, রেফারেন্স দেখান, প্রমাণ, কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আপনার 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 প্রোফাইলে কিছু পিকচার দেখছি, ঠিক না না, আছে, রেফারেন্স দেখান আমাকে, আপনার প্রোফাইলে আপনি আপনার রেফারেন্স দেখাবেন যে আপনার আসিফ রেফারেন্সটাই মহিউদ্দিন বা অন্য দেখাচ্ছি, কোনো আপনার রেফারেন্সটা আপনাকেই আসিফ দেখাচ্ছি আমি। মহিউদ্দিন বা অন্য কোনো নাস্তিক কোনো দাসীর সাথে সেক্স করেছে কিনা, বা কোনো কাজের লোকের সাথে, দাসী বাদী কাজের লোকের সাথে, কাজের লোক বাসে কাজ করতে আসছে, তারপরে আসিফ মহিউদ্দিন তাকে লাগাই দিচ্ছে, এরকম কোনো রেফারেন্স আপনি দেখাতে পারবেন নাকি? কিন্তু এখানে আমি তো আপনাকে রেফারেন্স দেখাইলাম, এখন আপনার আপনি নবী যদি মোহাম্মদ, আপনার নবী মোহাম্মদ এই কাম করতো, বাসার বাসার কাজ মানে কাজের এখন বেটি, আপনি যদি কাজের বেটি, দাসী, কেউ 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 বাদ রাখতো না, সবাইকে লাগাই দিত। আমি তো আপনাকে ভাই রেফারেন্স দেখাইলাম, আপনি আমাকে এখন এখন রেফারেন্স আপনি তো দেখান কম নাকি? লাগান নাই মনে করেন, না না, রেফারেন্স দেখান আপনি আমাকে, তো তো কম লাগান নাই, প্রমাণ আপনি প্রমাণ দেখাতে হবে না আমাকে? আমি কম লাগাইছি না বেশি লাগাইছি সেটা প্রমাণের উপর নির্ভর করবে, আপনি আমাকে প্রমাণ দেখান তাইলে। আপনার প্রমাণ হচ্ছে আপনার আপনার প্রোফাইলে যে পিকচার যেগুলো না, আছে, প্রোফাইলে পিকচার ঠিক দিয়ে কি আছে প্রমাণ হয় নাকি? প্রোফাইলে আমি যদি একটা ছবি পোস্ট না, করি এটা প্রোফাইলে, তাতে কি মানে আমি মানে দাসীবাদীরে লাগাই, এরকম প্রমাণ হয় নাকি? কি বলেন এটা? মনে করেন আপনার না না একটা ভাই, হাতে আপনি লেখা আপনি আর যদি একটা না না সরাসরি ছবিকে এই প্রমাণ করে আপনি আপনি লাগাইছেন। যদি দাসী, দাসীর সাথে আপনার বাসায় যে কাজের লোক আছে, তার সাথে যদি আপনি সেক্স করেন, সেই বাসায় কাজ করতে আসছে, ঘর মুছতেছে, আর আপনি তাকে দেখে আপনার মানে ইয়া হয়ে গেল, টং হয়ে গেল, তখন আপনি তার সাথে করে ফেললেন, তখন এটা যদি ভিডিও থাকে আমার কাছে, হ্যাঁ, আমি তো ভিডিও দেখায় বলবো যে এই যে এই বেটা আকাম করছে। আপনার কাছে সেরকম কোনো ভিডিও আছে বা এরকম কোনো তথ্য প্রমাণ, বা কোনো দাসী এরকম দাবি করছে নাকি আমি তাকে তার সাথে কিছু করছি, এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে? মনে করেন এটা আপনারাই বলতে চাচ্ছেন সবকিছু, যে এখানে আপনার ইয়ে ইয়ে করছে, আমি ওগুলো মনেও আনতে চাচ্ছি না আপনি যার ভাই বিরুদ্ধে আমি তো কথা আপনাকে বলতেছেন। রেফারেন্স দেখাইছি, ভাই আপনাকে আমি রেফারেন্স দেখাইছি যে ইবনে কাথিরের বই। ইবনে কাথির হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় স্কলারদের একজন, তার বইতে লেখা আছে এবং আরো অনেক বইতে লেখা আছে, শুধুমাত্র ইবনে কাথিরের বইতে যে তা না, ইমাম আবু হানিফার বইতেও লেখা আছে, তারপরে আপনার অনেক মনে বই করেন লেখা এইটা আছে, যদি, ইমাম গাজ্জালির মনে বইতে করেন লেখা ভাই আছে, এইটা যদি, আল্লামা আবু আলা মওদুদির বইতে লেখা আছে, হ্যাঁ অনেক বইতে লেখা আছে মারিয়া কিবতিয়া সম্পর্কে, সৌদি আরবের সর্বোচ্চ স্কলাররা এই মনে বিষয়ে করেন একমত। এখন আপনি যে মনে আপনি করেন বললে, এইটা আপনি যদি, আমার, শুনুন শুনুন, আপনার আমার কথার তো কোনো দুই পাশের দাম নাই, তাই না? আমি না আপনাকে যে রেফারেন্স গুলা দেখিয়েছি সেগুলো হচ্ছে সর্বোচ্চ রেফারেন্স। আমি এখন আপনি আমাকে সেরকম কোনো রেফারেন্স দেখান যে নাস্তিকরা দাসী বাসে কাজের লোক আসলে ঘর মুছতে নিলে তারা কাজের বেটির সাথে করে ফেলে, এরকম কোনো রেফারেন্স আপনার কাছে আছে? কোনো বই বা কোনো রেফারেন্স ভিডিও, এরকম কোনো মানে তথ্যসূত্র, কোন পেপার, নিউজ পেপারের লিঙ্ক যে অমুক নাস্তিকের বাসায় এই মেয়েটা কাজ করতে গেছিল, তারপরে সেই মেয়ে, সেই মেয়েটাকে নাস্তিকটাই ধরে বিছানায় তুলে করে দিছে, এরকম কোনো রেফারেন্স আপনার কাছে আছে? তাহলে আপনাদের মনে করেন, তাহলে আপনাদের বাসায় একটা একটা করে সিসি ক্যামেরা বসাইতে হবে, আপনারা না না, করেন সিসি কিনা ক্যামেরা ছাড়াও হয়, তাহলে সিসি মনে ক্যামেরা করেন ছাড়াও আপনাদের। ধরেন কোনো কাজের লোক যদি কাজ করতে আসে, তারপর যদি কোনো নাস্তিক তার সাথে করে ফেলে, তারপর তো সে তো গিয়ে মানে আদালতে যাবে, পুলিশের কাছে যাবে, আদালতে যাবে, পেপারে লেখা হবে, এরকম কোনো নিউজ লিঙ্ক আমাকে দিতে পারেন যে আসিফ মহিউদ্দিন তার কাজের বেটি আসছিল বাসায় কাজ করতে, সেকে তাকে করে দিছে, এরকম কোনো নিউজ লিঙ্ক বা কোনো রিপোর্ট বা কোনো কেস, আদালতে কোনো মামলা, এরকম কোনো দেখাতে পারবেন? আমি তো আপনাকে দেখাইলাম, রেফারেন্স দেখাইলাম, ইবনে কাথিরের বই থেকে রেফারেন্স দেখালাম, আপনার কাছে কোনো রেফারেন্স কি আছে? নাই, আমি মনে আচ্ছা করেন বুঝতে এই পারলাম, যে বুঝতে রেফারেন্সটা পারলাম, আপনি আপনার কাছে দেখাইছেন, রেফারেন্স থাকলে আপনি দিতে দিতেন, আপনার কাছে কোনো মানে প্রমাণ নাই, হুদাই মানে আজ এরা কথা বলে তো ভাই লাভ নাই, তাই না? বলেন আপনি আজ জানেন না এরা এটা কথা বলে যদি লাভ মনে আছে করেন, এটা যদি ভাই, আজ আপনাকে আমি এরা কি কথা বলে? বলতেছি মনে করেন শুনুন আপনি শুনুন শুনুন, আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেন, আর যদি প্রমাণ না থাকে বলেন যে আমার কাছে কোনো প্রমাণ নাই, আজ এরা কথা টাইম নষ্ট করে তো লাভ নেই, তাই না ভাই? আমি আপনাকে যেটা, যেটা আমি বলেছি সেটা রেফারেন্স আমি আপনাকে দিয়েছি,
এখন আপনার কাছে, আপনি যেটা বলেছেন যে আচ্ছা মনে নাস্তিক করেন এই কমিউনিস্টরা, এই আপনি বলেছেন নাস্তিক কমিউনিস্টরা কাজের লোকের সাথে নাকি সেক্স করে বা দাসীবাদীর সাথে সেক্স করে, এটা আপনি বলেছেন, আপনার কাছে তো কোনো প্রমাণ দেখতেছি না আমি। কই ভাই প্রমাণ কই আপনারা এগুলো করেন, এগুলো আমাদের ভাই মনে করেন ভাই, হযরত এটা তো মুহাম্মদ আপনি সাল্লাল্লাহু বললে তো আলাইহি হবে না, সাল্লাম নিয়ে আপনি বললে আপনাদের তো মাথা ভাই ব্যথা। আপনি বললে তো হবে না, আপনার তো, আপনার কথার তো প্রমাণ লাগবে তাই না? আমিও তো বলতে পারি আপনি তো আপনার মায়ের সাথে সেক্স করেন, কিন্তু আমি বললেই তো হবে না, আমার তো প্রমাণ লাগবে, আমার, আমি তো প্রমাণ ছাড়াই কথাটা বলতে পারি না। আপনিও তো সেরকম আমার সম্পর্কে বা কোনো নাস্তিক সম্পর্কে এই কথাটা বলতে পারেন না প্রমাণ ছাড়া। প্রমাণ থাকলে আপনি অবশ্যই বলতে পারেন, আপনার কাছে যদি রেফারেন্স থাকে আপনি অবশ্যই বলবেন, আসিফ আমার সম্পর্কে যদি কোনো রেফারেন্স থাকে আপনার কাছে, প্রমাণ থাকে অবশ্যই আপনি বলবেন, কিন্তু প্রমাণ ছাড়া তো ভাই আপনি বলতে পারেন না। তাহলে প্রমাণ ছাড়া যদি আপনি বলেন তাহলে আমিও মনে তো করেন বলবো যে, আপনার তাহলে তো আমিও বলবো যে আপনি তো আপনার মায়ের সাথে সেক্স করেন, এটা তো আমিও বলবো। শুনেন আপনাকে কি বলতেছি, মনে করেন এই যে আপনি কিতাবটা আমাকে শুনাইছেন, এটা যদি অন্য কোন এক ইহুদি ওই রকম করে লেখে এরকম দেয়, নাম মনে করেন আপনার দিলাম, ভাই ইবনে কাথিরের বই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া, কোন ইহুদি এই বই লিখতে পারে না। সো যদি আপনি এটা হয়ে আপনি আপনি থাকে আপনার কোরআনটা বের করেন, আপনার বাসায় যে কোরআনটা আছে বাংলা অনুবাদ আছে কোরআনের, এটা বের করেন, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন সুরা আল বলেন মারিজের 29-30 নম্বর আয়াত বের করেন, বের করেন, বের করেন, আপনি বলেন, নইলে মুখে বলেন। আপনি বলেন আমি শুনি। ভাই আপনি বের করেন, আমি বললে তো আপনি বলবেন যে আমি, এটা ইহুদিরা লিখছে, তা আপনি আপনার বাসা থেকে কোরআনটা নিয়ে আসেন, বাংলা অনুবাদটা নিয়ে আসেন বলেন ভাই, বলেন কি আপনি আপনার বাসায় যে কোরআনের বাংলা অনুবাদটা আছে সেটা নিয়ে আসেন, আমি আপনাকে আপনার কোরআন থেকে দেখা দিচ্ছি, নাহলে তো আপনি বলবেন আমি, আপনার আমি ওইখান যেটা থেকে বলতেছি, আপনি আমি যেটা বলতেছি সেটা ইহুদিরা লিখছে, এটা তো আপনি বলবেন, আপনি আপনার বাসা থেকে যে কোরআনটা আছে সেটা নিয়ে আসেন, বাংলা অনুবাদটা নিয়ে আসেন ভাই, কথা বুঝেন না? এখন বর্তমানে আমার উজু নাই তো, না আমার কথা বুঝছি, আমার উজু নাই তো এখন এটা আমি ধরতে পারবো না, ঠিক আছে আপনি ওইখান থেকে রেফারেন্স আচ্ছা দেন, ঠিক আছে, সমস্যা নেই বলেন। না না আমি তাহলে আর আপনাকে রেফারেন্স দিয়ে লাভ কি, আপনি বলবেন যে এই কোরআন তাইলে ইহুদিরা লিখছে, আমার তো কোরআন রেফারেন্স দিয়ে লাভ নেই, এখন আপনি তো, আপনি না না আপনি তো আমার কোরআনও, একটাই দাবি, কোরআনও না না আপনি তো কোরআনও মানে অস্বীকার করবেন, এখন এখন যে আপনি, আপনাকে যদি আমি সুরা আল মারিজের 29-30 নম্বর, সুরা আল আজাবের 50 নম্বর আয়াত, সুরা নিসার 24 নম্বর আয়াত যদি আপনাকে পড়ে শোনাই, আপনি তো বলবেন এই এই কোরআনটা ইহুদিরা লিখছে, তাহলে আমি কি করব এখন আপনাকে বলেন, বলে তাহলে আপনাদের কাছে আপনার সাথে আমার কথা একটাই বলে, দাবি, আপনারা না যদি তাহলে এটা আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ আছে? আপনি তো, আপনাকে আমি যে রেফারেন্স দেখাবো আপনি বলবেন এটা তো ইহুদিরা লেখছে, মনে করেন আপনাদের কাছে আমার না একটাই আপনি দাবি, যদি এখন, আপনারা যেটা বাহির আপনাকে যদি থেকে এখন আমি কোরআন পুষ্ট সরাসরিও করতেছেন, দেখাই, কোরআন যদি আমি আপনাকে সরাসরিও দেখাই, তাহলে আপনি বলবেন যে এটা ইহুদির, এইটা কোরআন না, এটা ইহুদিরা লেখছে, এটা বলবেন, তাহলে আমার আপনার সাথে কথা বলে কি কোনো লাভ আছে ভাই? হুদাই আপনি আমার এতক্ষণ হ্যাঁ সময় ভাই নষ্ট আপনাকে করেন না আমার একটাই ভাই, দাবি শুনেন শুনেন শুনুন, শুনেন, হুদাই সময় নষ্ট করেন না, এই মানে হুদাই আমার সময় নষ্ট করেন না, কেন যে যুক্ত হন আপনারা, আপনারা কিছু জানেন না বোঝেন না, হুদাই সময়টা নষ্ট করেন, ঠিক আছে ভাই, ভালো থাকেন, শুভকামনা রইল, যেটাই বলবো এখন বলবো ইহুদিরা লেখছে এটা মানে